শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভায় উপস্থিত হন কলকাতার কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার। এদিন তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জি ও উপপ্রশাসক আইনুল হক। আমাদের পৌরসভাকে সব দিক থেকে উনি সহযোগিতা করবেন এবং আমাদের গাইডেন্স দেবেন, এর জন্য আমরা দেবাশিসকে অভিনন্দন জানাই। এদিন দেবাশিস কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি নিজে দীর্ঘদিন ধরে একটা পৌরসভার সঙ্গে জড়িয়ে আছি। আমরা দেখেছি যে কাজ কিছু সত্যিকারের কাজ করতে হবে, পৌরসভা ছিল বা পঞ্চায়েত ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে ডালে মানুষের কাজ করা আর কোনো প্ল্যাটফর্ম। আমি দেখি এখানে আমাদের পৌর প্রতিনিধি শ্রমিক আছে, যেটুকুনি আমাদের সরকারের ভালো সপ্তাহ যেরকম পৌর প্রতিনিধির জন্য হয় খারাপটা পুরো হয়, কারণ ডাইরেক্ট অ্যাক্সেস থাকাও থাকে স্বাভাবিকভাবে। বর্তমানের মধ্যে একটা প্রাচীন ঐতিহ্যমণ্ডিত পুরসভা, যে পুরসভা দিকে মানুষ সবসময় খেয়াল রাখে লক্ষ্য রাখে। অনেক পুরসভা আছে মানুষ নামই জানে না, কিন্তু আমার মনে হয় যে কলকাতার পরে হাওড়া পরে যে পুরসভাগুলো যদি তাকি থাকে যেরকম একদিন চন্দননগর পুরসভা যদি লোক থাকেন আরেকটি এত এত প্রাচীন মানুষের প্রত্যাশা আছে এখানে। শহরের মানুষের যে শহরের জীবনযাপন একটা বিস্কিট টাউন স্বাভাবিকভাবেই এবং বর্তমানের মধ্যে বৈদিষ্ট হয়ে যায়, তা মানুষের প্রত্যাশার স্তরটা অনেক বেশি। সেই প্রত্যাশাটা আমাদের সকলের দায়িত্ব পূরণ করে, মানুষ আমাদের অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন করে। এবং আপনারা দেখেছেন যে দুয়ারে সরকার গণতন্ত্রের কী অভূতপূর্ব সারা একটা মনোযোগ রাজ্যটা উঠে আসছে যেখানে হচ্ছে স্বাভাবিক মানুষের একটা অনেক প্রত্যাশা আমাদের দূরে আসে। এবং আমি মনে করি এখন যারা এই পুরো প্রশাসক মন্ত্রী যে আছেন চেয়ারম্যান হিসেবে আসছেন কি সদস্য সবাই সবাই অত্যন্ত যোগ্য মানুষ, তারা তাদের যোগ্যতা দিয়ে তাদের নিষ্ঠা দিয়ে যে সততা দিয়ে তারা যদি কাজ করেন নিশ্চয়ই বর্তমানের মানুষ আমাদের আশীর্বাদ শুরু করবেন না, তারা চাইবেন যে এই ভোট পুরো ভোট আরও ভালো করে কাজ করবে। আমি সকাল বর্তমান আমার নিজের জেলা নিজের জায়গা এটা বর্তমানে কোথাও একটু ভালো খবর পেলে আমার নিজেরও খুব ভালো লাগে, কারণ অফিসাররা খুব এফিসিয়েন্ট হোক আমাদের সুবিধা কী বলছি কম লোক বাকিরা অনেক বেশি নিয়েছে তার ফলে আপনারা করে যাচ্ছেন। আপনারা সরকারকে নেই আপনাদের উপরেই সরকারের ভাবনা, আপনারা ভালো কাজ করলে সরকারের ভালো ভাবনা ভালো লাগে, আপনারা খারাপ করলে সরকারের ভাবনা কী ভালো। এবং দেখুন আমাদের আপনারা সকলেই স্বীকার করে মাননীয় মুখ্যমন্ত্রী সকাল থেকে অত্যন্ত পরিশ্রম করছেন একটাই বিষয় যেটা বাংলাকে একটা জায়গা করছিলেন, তার তো ভিশন আছে তার এই শুধু আছে ইমপ্লিমেন্টিং অথরিটি আপনার, আপনারা ইমপ্লিমেন্ট করলে তার সুফল মানুষ পাবে না পাবে। স্বাভাবিকভাবে আমি সকলকে আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং আপনার ভালো কাজ করবেন এই বিষয়ে সকলের ভালো থাকবেন। আমি অনেকগুলো কাজকে আবার কলকাতায় ফিরতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।